এত ভঙ্গ বঙ্গদের তবু রঙ্গে ভরা। রাঙা বাবু, আবার তুমি এসেছো। বারবার বলি এই জায়গা ভালো নয়, তুমি এখান থেকে চলে যাও, কথা শুনছো না কেন? কি ভাবছো তুমি? ভাবছি কি নিষ্ঠুর তুমি, কিছুই তো তুমি আমাকে দাও নেই। মাঝে মাঝে শুধু তোমার মুখখানা দেখতে আসবো, তাও তুমি দেবে না? রাগো না, দেখছো না এখানে কত লোক আসে? আসো, তোমার লজ্জা ঘৃণা নেই বুঝতে পাচ্ছি, বলি তোমাকে হিংসেও হয় না? আগে না। আচ্ছা ভয় ডর তো আছে? ভালোবাসা তো ভয় ডর মানে না। আচ্ছা আচ্ছা, তুমি গোরমুখ রায়ের নাম শুনেছ? হ্যাঁ। সে এক ধনকুবি, প্রতাপ জহরি থিয়েটারে, আর আমরা থাকছি না। গোরমুখ রায় আমাদের নতুন থিয়েটার করে দিচ্ছে, 20-30-40 যা দরকার হয় সে দেবে। আনন্দের কথা, সবাই আমার সম্মতির অপেক্ষা করছে, কি বলো রাজি হব? রাজি না হলে তো তোমাদের থিয়েটার হবে না, থিয়েটার না হলে হয়তো গিরিশ ঘোষেরও চলে যাবে, কিন্তু বিনোদিনী দাসী তো বাঁচবে না। তাই বলে গোরমুখ রায়ের হাতে ধরা দেব? আমার টাকা যখন নেবে না, তখন গোরমুখ হোক আর দুর্মুখ হোক ঝুলে পড়ো। রাঙা বাবু, রাঙা বাবু, তুমি কি পাথরের দেবতা? দেবতা আমি নই বিনোদ, পাথরও আমি নই। দুঃখে আমারও চোখে জল আসে, হিংসায় আমারও বুকটা জ্বলে যায়, এ সবই তুমি জানো। শুধু যে কথাটা তুমি জেনেও জানতে চাওনি, সেই কথাটা হলো এই যে আমি তোমায় ভালোবাসি বিনোদ। না না বাবু, এ রূপজ মোহ নয় বিনোদ, এ ভালোবাসার নাম ভালোতে বাস করা। তোমার ভালোই আমি চাই বিনোদ, থিয়েটার না হলে তো তোমার চলবে না, তার জন্য তুমি যদি নরকেও নেমে যাও, এটাই আমার চোখে স্বর্গ বিনোদ। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার চোখে স্বর্গ। নিজ বারাঙ্গন আমি, আমাকে নিয়ে তোমার একই খেলা ঠাকুর, একই খেলা। কি দাশুবাবু, আপনি এখানে? কি আর করবো বলো, তোমার কাছে আমাকে শেষকালে আসতে হলো। সম্ভ্রান্ত ব্যক্তির পদধূলিতে আমার ঘর পবিত্র হলো, বসুন। বসার দরকার নেই, আর সে সময়ও আমার নেই। সময় থাকলেও প্রবৃত্তি নেই, বুঝোই তো সব। আমি সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা? মোটেই তো, আমাদের ঘরে কি আপনার বসা চলে? আপনার এখানে আসাই উচিত হয়নি। সে কি আর বুঝে নেই? কিন্তু না এসে করব কি? কেউ আসতে রাজি হলো না, ওগোত্তা আমাকেই তেতো ওষুধ গিলতে হলো। রাস্তায় যা রোজ, এইটুকু আসতেই তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। জল তো আপনি খাবেন না, তা বড় বানিয়ে দেব? কিছু দরকার নেই, কতক্ষণের বা মামলা, এখনই গিয়ে পানের দোকান থেকে ডাব খেলেই চলবে। পানওয়ালি বামুনের মেয়ে কিনা জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা আপনি যেখানে এসেছেন কেউ দেখতে পায়নি তো? পেলেই বা করা যায় কি, না এসে উপায় ছিল না। যাকে তাহলে গুরমুখকে বলে দি তুমি রাজি আছো। না না মানে 1,500 টাকা উপরি পাও না, তোমার গায়ে লাগছে না? দেখো তুমি মনে করো না যে থিয়েটার নিয়ে মহা বিপদে পড়ে আমরা তোমার মতো একটা মেয়ের শরণ নিয়েছি। আমরা তো আর রাস্তায় বসে নেই, আর প্রতাপ জহরির সঙ্গে আমাদের হাতাহাতিও হয়। তবে হ্যাঁ, একটা ভালো স্টেজ হলে অয়েল অ্যান্ড গুড, আসল কথা তোমার দু পয়সা উপার্জন হোক, এই আমরা চাই। আমি কিন্তু তা চাই না। তোমার এই অকাল বৈরাগ্য সাময়িক বিনোদিনী, বৈরাগ্য যখন থাকবে না তখন তোমাকে পস্তাতে হবে। তখন আপনাকে জানাবো। গুরমুখ তখন থাকবে না। আমাকে দয়া করে লোক দেখাবেন না, আমি আমার গত জীবনে আমি ফিরে যেতে চাই না। আমার গত জীবনকে আমায় মুছে ফেলতে দিন, আশীর্বাদ করুন, আমি যেন অভিনয় সাধনায় সিদ্ধি লাভ করতে পারি। তা হবে বই কি, তোমার সিদ্ধি লাভ হবে না, হবে কার? তোমার সাধনায় স্বয়ং নটরাজ মহেশ্বর তোমার কাছে নেমে আসবে। দাশুবাবু, সেই আশায় বসে থাকো, ওই রাঙাবাবুই তোমার মাথা খেয়েছে, সে চালাক ছেলে,
তোমাকে নিয়ে খেলাবে কিন্তু ডাঙায় তুলবে না। বিনোদিনী চাষি কোনোদিন বিনোদিনী দেবী হবে না। চলি গঙ্গা থানটা আবার করে যেতে হবে কিনা। তোমার এই বিশাল লাগছে আমার কি চলার পথটুকু নেই? বলো ঠাকুর বলো। কি মাস্টার বসে আসুন, মাস্টার বসে আসুন। আমায় ভুল বুঝো না, আমার অপরাধ নিও না, রইজন যুক্তি মানে না। তুমি তো থিয়েটারকে ভালোবাসো, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। প্রতাপ জহুরি আর থিয়েটার চালাতে পারবে না। বিনোদ গুরুমুখ রায়, আবার গুরুমুখ রায়, আজকে উঠো না, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে। কিন্তু তার শর্তও তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার নিজেরই ভালো লাগছে না বিনোদ, তাছাড়া আর কোনো ধনী লোকও এগিয়ে আসছে না থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ তো আমাদের সবার মাস্টার মশাই, তার জন্য যত ত্যাগ স্বীকারে তাই কি শুধু আমার একাই? আমি তো আপনাকে বলেছি আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। কি করে চলবে তোমার, থিয়েটার তো থাকছে না বিনোদ। আমাদের শিক্ষা তো থাকবে, গান গিয়ে ভিক্ষে করবো, দিনান্তে আট ঘন্টার পয়সাও কি ছুটবে না বিনোদ? দুটো তো জীবন মার মেয়ে আমাদের ঠিক কেটে যাবে। দয়া করে আমাকে আর লোভ দেখাবেন না, আমি অক্ষম মাস্টার মশাই, আমি অক্ষম। তুমি আমায় বলেছিলে আমায় শিখিয়ে পড়ে মানুষ করুন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। মাস্টার মশাই আমার সব বিদ্যে তোমায় উজাড় করে দিয়েছে বিনোদিনী, তাই বলে আমি প্রতিদান চাই না। মাস্টার মশাই তোমার আদর্শ নিয়ে তুমি সুখী। নারায়ণ নারায়ণ মাস্টার মশাই, আমি অকৃতজ্ঞ নই, আমি মিথ্যেবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি কিন্তু আমাকে মর্যাদা দিয়েছে, তাই দেশে একটা ভালো রঙ্গালয় গড়ে উঠুক। আর এত বড় একটা মহাযজ্ঞে আমি আমি আমার এই তুচ্ছ জীবন আহুতি দিলাম মাস্টার মশাই, আহুতি দিলাম। তোমার এই ত্যাগ আর কে কি চোখে দেখবে জানি না, কিন্তু গিরিশ ঘোষ এর মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না। যাও রান্না করে আমি ঘুরে আসছি। এতই কি আমি অপরাধী ঠাকুর, একই অভিযুক্ত জীবন আমার, ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। আমি ভেন আসিয়েছে বিনু। ও ইসু ইসু রাজি ইসু, আমি 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 তোমার প্রস্তাবে রাজি। সে আমি শুনিয়েছি। তাহলে কাল থেকে তুমি থিয়েটারে কাজে লেগে যাও। আর কেন, আমি কাম শুরু করিয়ে দিবে। কত টাকা লাগবে জানো? আরে 20-30-40 হাজার, কুছ পরোয়া নেই। লেকিন আমার একটা বাত শুনো বিনোদ বিবি। গুসা মত করো, গুসা মত করো, আমি ভালো কথা বলছি। থিয়েটার বহুত ঝঞ্ঝট কি কাম আছে, ওখানে তোমার কি সুবিধা হবে, হরজ মহলা দিতে হবে, কাঠোর একটিং করতে হবে, বহুত তকলিফ কা কাম। তা হোক, একটা ভালো স্টেজ তো আমাদের হবে। 40,000 টাকা তোমার লাগবে না, 25,000-ই হয়ে যাবে। রুপিয়া কে লিয়ে হাম কিছু বলছে না বিনো, তোমরা এক দফে আমসে 50,000 রুপিয়া লিয়ে লো। হ্যাঁ হ্যাঁ, আমি চেক লে লো, ব্যাংক পে আমি অ্যাকাউন্ট খুলিয়ে দিবে, গাড়ি পাড়ি ভি দিবে। লেকিন তুম থিয়েটার কা খোয়াব ছোড় দেখি, একদম একদম হামকো বন যাও। 50,000 টাকা তুমি আমাকে দেবে রাইজি? জরুর আভি দে দেঙ্গে। কিন্তু এত টাকা দিয়ে তুমি তো স্বর্গের উর্বশী কে কিনতে পারবে? আরে ছোড় দো উর্বশী, হামকো উর্বশী এ এ বিনোদ বিবি আছে। আমাকে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে থিয়েটার গড়ে দিতে হবে। আমি আগে থিয়েটারের অভিনেত্রী, তারপর হব তোমার উর্বশী। থিয়েটার
আর যেদিন থাকবে না এই বিনোদিনীও তোমার থাকবে না। 50,000 রুপিয়া তোমাকে পছন্দ না আছে? না। এক চমৎকার কি বাত, শুনো শুনো বিহারি। না না না, আমি কোনো কথা শুনব না। আগে থিয়েটার, তারপর অন্য কথা। বহুত আছে বিনোদ বিবি, লেকিন তুমি সমঝাতে না দিলো। এ ট্যাগ কা দাম ওই সালে না দিবে। আরে জানি তো, থিয়েটার আমি তৈয়ার করিয়ে দিবে, লেকিন থিয়েটার কা নাম হবে বিনোদিনী থিয়েটার। আমার নামে? ইয়েস। ওই আদমিক অবজেকশন আমি না শুনবো। হাজার হাজার আদমি হর রোজ থিয়েটার কে আসবে। দে উইল রিড ইওর নেম, দে উইল প্রোনাউন্স ইওর নেম। 100 বরস বাদ জব তুম না থাকবে, আমি ভি না থাকবে, তমাম বাংলে কা লোক মালুম করবে কি বিনোদিনী একটা মহিয়সি জানালা থা, ওহি কে লিয়ে গুরমুখ রায় ইয়ে থিয়েটার বানাইয়া দিয়া। বলো বলো বিহারি, তুমি খুশি হইয়াছি? খুশি হয়েছি রায়, আমি খুব খুশি হয়েছি। খুব আসবে পানি কেন ফিরত পিবি? আনন্দে আনন্দে রায়, আনন্দে। আজ আমার আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের সীমা নেই। বিনোদিনী থিয়েটার, এই যাও তো, তোমার দাদা বাড়ি আছেন তো? দাদা গুরমুখ রায় কে ফোন করতে গেছে। আর কেউ আসেনি? রসরা জমৃত মিত্তির হরিবয়স মুস্তফি সাহেব, এদের কাউকেই যে দেখছি না। আজ যে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে, এই দেখুন পোস্টার। ওই ওরা আসছেন, আপনারা বসুন, আমি দাদাকে ডেকে দিচ্ছি। বিনোদিনী থিয়েটার, কি নাম বললে? বাপ মুখে আমি আর নামটা করবো না, এই নাও পড়ো। বিনির নামে থিয়েটার, বিনি থিয়েটার, খুব ভালো, চমৎকার হবে। বিনি থিয়েটার না, বিনোদিনী থিয়েটার। খাসা নাম কি হয়েছে? মেয়েটা যেমন অপূর্ব অভিনয় করে, তেমনি নম্র ভদ্র, মুখের আটিও নেই। তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে। বিনোদিনী থিয়েটার মানেই তো বেনি মাধব থিয়েটার। যখন নামকরণ হয়ে গেছে তখন আমাদের আর ডাকবার কি দরকার ছিল? গিরিশ বাবু তো দেখছি সবাই জানতেন। আমিও জেনেছি 3 দিন আগে, অনাবশ্যক বোধে তোমাদের বলিনি। কেন, তোমাদের আপত্তি আছে এই নামে? আমাদের সবারই আপত্তি আছে। আমি বুঝতে পারছি না, এত সুন্দর নামে তোমাদের কিসের আপত্তি? আপনি অফিসে যাচ্ছেন, অফিসেই যান। তা তো বটেই, কেবলই লেট হচ্ছে। থিয়েটারের জন্য তো আমি চাকরিটা খোঁজতে পারবো না। তাহলে বিনোদকে খবরটা দিয়েই যাই। কি বলো দাশু? আমি যাবো, সে শুধু আমার কথা নয়, নামকরণ সম্বন্ধে কানাঘুষো আমরা আগে শুনেছি। তবে বিশ্বাস করি, আমরা সোজা বলে দিচ্ছি গিরিশ বাবু, ওই দেশার নামে যদি থিয়েটার হয় আপনি কি বলেন বেনি বাবু? আমি কি বলে শুনবে গিরিশ? নাচতে যখন নেমেছি তখন ঘোমটাটা না দেওয়াই ভালো। আমি আগা উড়াই বলেছি, বেনি মাধব মিত্রি শুধু অফিস ছিল, ওকে খেয়ে দাঁড়িয়ে আনি কাজ নেই। কি অভিনব বলিনি? কই না তো। তাহলে বিনোদিনীর নামে থিয়েটার হোক, এ তোমরা চাও না? কেউ বলো না কেউ। বলছে কোন এজমানে মেয়ের নামে থিয়েটার হলে লোকে আমাদের নিন্দে করবে। আজই কি তারা আমাদের প্রশংসা করছে? কোন বৈঠকে আমাদের ডাক পড়ে, কোন উৎসবে আমাদের নিমন্ত্রণ হয়, কোন আত্মীয় আপন বলে আমাদের পরিচয় দেয়? নিন্দার বছরে মাথায় নিয়েই তো আমরা কাজে নেমেছি। জরুর, কিন্তু দর্শক তো চায়। দেশের নামে থিয়েটার হলে কোন দর্শক আসবে? ভালো নাটক যদি আমরা দিতে পারি, ভালো অভিনয় যদি করতে পারি, দর্শকের অভাব হবে না দাশু? এক মাইনে হামকো দেখনে দিজিয়ে। আপনারা সবকই বলছে কি গিরিশ বাবু কা নয়া নাটক বহুত আচ্ছা হ্যায়। হ্যাঁ হ্যাঁ, পোশাক কে লিয়ে আমি 3,000 রুপিয়া খরচা করবে। সিন সিনারি মে জিতো রুপিয়া চাহিয়ে, আমি কসুর করবে না। এক মাইনে আমি বিলকুল নকসান দেনে কো তৈয়ার আছে।
অডিয়েন্স সব বয়কট করবে, আমি থিয়েটারের নাম জরুর বদল করবে। এতে তোমরা রাজি আছো দাসু? আজকে না, শুনে দাসু বাবু, থিয়েটার চপ করতে হবে, ওসকা নাম জরুর বিনোদিনী থিয়েটার। আবার তাতে মত নেই, এই বিনোদিনী থিয়েটারে আজকেই থাকুক, বিনোদিনী নিজে কখনো থাকবে না। বলছিস পাগলি? রহস্য করিনি রসরাজ, আমি গণিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলিস আমার নামে থিয়েটার? আর তাতে কাজ করবে সম্ভ্রান্ত ভদ্রলোকেরা? না না, ছি 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 ছি, এ বড় লজ্জার কথা, বড় লজ্জার কথা। বিনোদ, না 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 না, এ হয় না মাস্টারমশাই, এ হয় না, মহা পাপ হবে সমাজের মাথায়। বিনোদিনীর কথা শুনুন রসরাজ, থিয়েটার যদি করতে হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে এই বিনোদিনীর নামে লেশ মাত্র থাকবে না, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। বাস আমাকে শেষ কথা শুনিয়ে বাবু, রুপিয়া আমি খরচা করব, নয়া থিয়েটার কা তমাম চুক্তি আমি নিল, আর আমাকে পছন্দ মাফিক নাম না হবে তো এই থিয়েটার কোঠি আমি আপই তোড় দেবে। যখন একটা রঙ্গালয় করেছেন তখন একে বাঁচিয়ে রাখুন, আপনিও বাঁচবেন আর এরাও বাঁচবে। নাম, নামের জন্য একটা রাজ্য যোগ্য ভেসে যাবে, বিনোদ তো আপনাদের বড় স্টার আছে। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। হ্যাঁ, আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা ভাববে স্টার মানে এরা। এ আছে বাত আছে, আমাদের এই নামে আপত্তি নেই, তবে তো সমস্যা মিটেই গেল। গিরিশ বাবু, ফিন সাইনবোর্ড পোস্টার আর হ্যান্ডবিল করিয়ে দিন। ঠিক হ্যায়, থিয়েটার কা নাম হবে স্টার থিয়েটার। নমস্তে দেবী, নমস্তে, নমস্তে। চলো দাসু, অনেকে চলো ঘুলিয়েছো, আজকে না পেট কোসন না, তাই চলো, সব ভালো যা শেষ ভালো। বাংলা রঙ্গশালাকে তুমি আজ রক্ষা করলে সুরত, আমাদের অবদান অনন্ত ভবিষ্যৎ হয়তো স্বীকার করবে, কিন্তু এত বড় সংকটের যে মুশকিল আসান করলে তার নাম কেউ জানবে না। কিন্তু এরা কি অকৃতজ্ঞ? থিয়েটারের জন্য এত বড় থাক যার, তার জননীর দুর্ভাগ্যটাকে কিছুতেই এরা ক্ষমা করবে না। আমাকে এখানে ডেকে আনলে কেন? তোমার পুরো কবর, তোমার নামে তো সেই রানাগুলো যথার্থ। তোমার না চেনে কে? তুমি তো স্টার থিয়েটারের বড় অভিনেতা কেবলাকান্ত। কেবলাকান্ত? আরে কেবলাকান্ত কে বল? মাই নেম ইজ বলবল্লনাথ। শুনে বড়ই ভক্তি হলো, এবার আসল কথাটি নিবেদন করো। ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দিরে। এই কুলফি বরফ বিক্রি করি। ১৫-১৬ টাকা হবে। ১৫-১৬ টাকা রোজগার করে তুমি মেয়ে মানুষের পেছনে ঘোরবে না? আমি দেখছি মাসে ৭৫ টাকা ১৩ আনন মাইনে, তারপর একটা থিয়েটার করে আমার কত রোজগার। আমি যারা এই তো মেয়ে মানুষের মন পাই না, আর তুমি কুলপিওয়ালা হয় তাদের বাগাতে যাও। শেষে তুমি সুয়ার খাবে কেবলাকান্ত। দুধ থেকে ধমক দাও, গায়ে বমি করে দিলে সকালবেলা আবার নাইতে হবে। তুমি রবি সকালে বাড়িতে আসো। আরে বাবা, কুকুর
একেবারে ঘিয়ে ভাজা কুত্তা। তোমার কি লজ্জা করে বলে কিচ্ছু নেই? তোমায় দেখতে বেশ, আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। নিমন্ত্রণ রক্ষা করতে আসছিলে আমার মনে কাজে কে কে করবো জোহানা আর তোমায় করবো রাধাঙ্গ না ভাসায় জলে না পোড়াইও রাধাঙ্গ না ভাসায় জলে মরিলে বাজিয়ে রেখো তোমার হৃদয়ে মরিলে একদিন তুমি আমাকে দূর থেকে পাথর ছুড়ে মেরেছিলে, আর একদিন তুমি আমায় কুচ্ছিত ভাষায় গালি গালাজ করেছিলে, আজ তোমার মাতলাম ও ভালো করে আর মার খাবে না পেট ভরেছে। হরি প্রেমে সপিয়াছি প্রাণ, নদীয়ার কার্য সমাধান, চলো যাই মিছে কেন করো দেরি। ভবভার করিতে খণ্ডন প্রভু, তব ধরায় জনম, তব প্রেমে ফাঁসিবে সংসার, জীবকুল হইল অভয়, জয় জয় গৌরাঙ্গের জয়, পাপ বিমোচন হরি সংকীর্তন রটিল ভুবনময়। ইশু ভাই ইশু আজি নইব বিদায়, আমিও বিদায় নেব, চলো যাই দুইজনে বসে গিয়া নবীন জীবনে। একি রাঙাবাবু, তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে, আশ্চর্য, আমি তো বুঝতেই পারিনি। এতেও বড় আশ্চর্য যে তুমি গঙ্গা স্নান করে ফিরে আসতে আসতে গাড়ি চাপা পড়নি। রোজই গঙ্গা স্নান করো নাকি? না করে কি পারি গো, এই পাপ দেহে কি নিমাই সাজা যায়? জানো যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজই হবিষ্যান্ন খাই আর রোজই গঙ্গা স্নান করি, তবু তো ভয় পাচ্ছি না। কে আমি
শ্রী চৈতন্যর ভূমিকায় অভিনয় করছি। যেন পায়ে হেঁটে গঙ্গায় স্নানই কেন চাই, আমার মনে হয় সেই সংসার ছেড়ে আমি যেন এক নিরুদ্দেশের পথে চলেছি। সেই গানটা গাইতে গাইতে চাই আমি, ববে আমি এই মাত্র বাড়ি থেকে ফিরছি। তাই তো বটে, তুমি তো কতদিন এই কলকাতায় ছিলে না, আমার তো খেয়ালই ছিল না। তুমি স্ত্রীর অসুখের খবর শুনে দেশের বাড়িতে গেছিলে, তা কেমন আছে তোমার স্ত্রী? ভালোই আছে, তবে ইহলোকে নয় পরলোকে। আমাকে শেষ দেখা দেখবে বলেই প্রাণটুকু করে রেখেছিল, আমার কোলে মাথা রেখে সেই যে দু চোখ বুঝলো সে চোখ আর চাইল না। তার মুখের সেই স্বর্গীয় শান্তি দেখে একটা দুর্দমনীয় বাসনা আমারও মনে জেগেছে। বিনোদ, তুমি যেখানেই থাকো আর যার কাছেই থাকো, আমি যদি মরি মরার সময় যেন আমি তোমার কোলে মাথা রেখে মরতে পারি। অমন অলক্ষণে কথা যে বলতে নেই গো রাঙাবাবু। স্ত্রীর জন্য এক ছড়া হার গড়াতে দিয়ে গিয়েছিলাম, সে তো আর পড়লো না, তুমি পড়বে বিনোদ। তুমি তো জানো রাঙাবাবু, কিছু না দে আমি কিছু নেই না। তবে যেদিন দেবে সেদিনই তুমি নিও। বাঙালি কি তুমি অনেক দিয়েছ, বাঙালির হাত থেকে শুধু এই তুলসীর মালাটুকু নাও গো রাজা। তবে তাই দাও রাঙা বাবু, আমাকে তুমি কোনোদিন স্পর্শ করো না, তবু তোমার এখানে আসা যায়। তোমার স্ত্রী মারা গেছে মাত্র 15 দিন, এর মধ্যে তাকে ভুলে গেলি রাজা বাবু? মারা সে যায়নি বিনোদ, মারা সে যায়নি, তোমার মধ্যেই আত্মগোপন করে রয়েছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী, বিনোদ ভেবেই তাকে ভালোবাস। রাঙা বাবু, যাবার সময় সে বলে গেছে কি, তুমি আবার বিয়ে করো। করবি না বিয়ে? নিশ্চয় করব, কবে? যেদিন তোমার সময় হবে। উপায় নেই, উপায় নেই বন্ধু, উপায় নেই। আমি যে সর্বহারা, আমি ভবি একা, দাও হে দেখা প্রাণ সভা, রাখু পায় রাখু পায়। বহুত আছে, জিন্দা রহো মেরে পিয়ার। কবি এসেছো? কাল শাম কো আসিয়েছি, হামারা সরকার হামকো নিউজ পেপার দিখলাইয়া দিল, অঙ্গ্রেজি আর বাংলা সব কই কাগজ তোমারি ভুরি ভুরি তারিখ করলো, তুম দেখা না রায়।
ওসব দেখার সময়ও আমার নেই, স্বাদও আমার নেই। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের ভার, তথাপি এ পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি হৃদয় স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। দেখো বিনোদ, তোমার লিয়ে স্টার থিয়েটার দো মাইনে মে 20,000 রুপিয়া মুনাফা কর। চৈতন্য লীলা দেখনে কো বাস্তে গাঁও কা হাজার হাজার আদমি হর রোজ থিয়েটার কে আসতে থাকে। স্টিল থিয়েটার কা নাম বিনোদিনী থিয়েটার হতে না পারলো আমি দাসু বাবু কো বরখাস্ত করবে। না 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 রাজি, ও কাজ তুমি করো না, কারো অভিশাপ তুমি করিও না। আমি শুনিয়েছি অলক তোমাকে পাবলিক কমেন্ট বলকে ইনডাইরেক্টলি গন্ড করে, এ বেয়াদবি আমি বরদাস্ত না করবে। কি করতে চাও তুমি? একলিস্টো লোগো কা হামি আশীর্বাদ দিবে। না, আমার কথা নিয়ে তুমি কাউকে কিচ্ছু বলবে না, আর আমার কথা নিয়ে যদি কাউকে তুমি কোনোদিন অপমান করো তাহলে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আরে এ কেসা জানা না, আমি কিছু সমঝাতে না লো কি তো বকশিস দিল, বিলকুল রিফিউজ করলো। ও মা, রাজি এসেছে, আপনাকে বাইরের ঘরে রেখে বিনা ধুম করে ঘরে ঢুকে গেল। ছি 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 ছি, আর কেউ হলে ওর মুখ দেখতো না। হ্যাঁ হ্যাঁ, এ তুমি ঠিক বলিয়েছে পন্নাবি, রাগে আমার সর্বাঙ্গ জ্বলছে। আপনি অন্নদাতা মনির, আর আপনাকে কিনা দু পায়ে থেকলে যাচ্ছে আপনার ইয়ে। দেখো দেখো, এ কি আতা চুকি বাপ, আপনার গোসা হচ্ছে না? জরুর, লেকিন কি করবে, আমি সমঝাতে লাগছে। কাহে উসকো ছেড়া জুতার মতো ছড় কে বেরি আসো, আপনি তো রাজা ধীরাজ হ্যায়, পূর্তি করতে চাতা হ্যায়। মেয়ের কি অভাব আছে? পিতনির বিনির কেতনা বরস জানে? 36 বছর। ও মাই গড, হা করেছে রইলেন যে, বিশ্বাস হলো না বুঝি। আরে মশা, আমি ওর নারী নক্ষত্র সব জানি, ও তো সব কিছু আমার কাছে শেখা। জানেন বিনি আমার চেয়ে 7 বছরের বড়। লেকিন বিনোদ বিবি বহুত খুবসুরত আছে, গোড়া টিম আছে, গানা ভি বহুত আচ্ছা। আমার চেয়ে যে ভালো গান করে সে এখনো মায়ের কোপে আছে, ওর তো সব কিছু আমার কাছে শেখা। ওর মনটা কোথায় পড়ে আছে জানে? থিয়েটার কা উপর, থিয়েটার না কুষ্টির মাথা। ওর মাথাটা খেয়েছে ওই রাঙা বাবু, রাঙা বাবুর কথা শুনেছে? হ্যাঁ হ্যাঁ, বহুত শুনিয়েছে। ওই ছোকরা, ওই ছোকরা রোজ সকালে এসে বিনির সঙ্গে গাল গল্প করে। এই তো এই তো একটু আগে সে এসেছিল, আপনার সারা পেয়ে পালিয়ে গেল। আপনি হয় বিনিকে ছাড়ুন, না তো রাঙা বাবুকে তাড়ান। দরকার নেই পন্নাবি, বাগিচে মে গোলাপ ফুল জব ফুটবে, বহুত মুসাফির হাজারো আঁখি মেলিয়ে উসকো রূপ সুধা পিয়ে খুশি হবে। উসমে গোলাপ কা পাপড়ি উপড়ি কই টুট না যাবে, মালিক কো কুছ খেতি ভি না হবে। বিনোদ বিবি হামকো ভি নেহি, রাগা বাবু কো ভি নেহি, ও থিয়েটার কা চিড়িয়া, দুনিয়া মে কোই আদমি উসকো দিল কা হদিস না পাবে। পান্না বিবি, চাতক চিড়িয়া দেখা তিয়াস মে ও মার জায়গা, লেকিন ফটিক জল নেহি মিলনে সে ইয়ে তালাব কা পানি কভি পিয়েগা নেহি, কভি নেহি। এই কুয়ার বেটার কথা শুনলে, বেনি হলো ফটিক জল, আর সবাই কিনা পুকুরের পানি। দূর দূর সবাই মুখা দূর, তোর পড়া ডুবি হোক। আজ অন্তত হাজার দেড়েক লোক টিকিট না পেয়ে ফিরে গেছে, বইটা খুব ডেকে গেল হে। ও আমি জানতাম, দক্ষ চক্র ধ্রুব চরিত্র নরদময়ন্তী
গিরিশ বাবুর ওই তিনখানা নাটকে খুব দর্শক আকর্ষণ করেছিল, কিন্তু ওই চৈতন্য লীলা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। না জানে কেন, যেখানে যেমনটি দরকার তেমনটি ব্যবস্থা করেছি। বিনিজানি মায়ের অভিনয় করে অতুলনীয়। আপনি এখন বাড়ি যান না, আপনার স্ত্রীর নাকি অসুখ? হ্যাঁ হ্যাঁ, ওষুধ নিয়ে যেতে হবে। উস, গোটা কলকাতা যেন ভেঙে এসে পড়েছে বিনির অভিনয় দেখতে। এক একটা লোক নাকি 10 বার ধরে নিমাইকে দেখতে আসছে। আমার আমার কিন্তু বড় ভয় হচ্ছে। এরপরের বই যদি ভালো করে নামাতে না পারি তাহলে লোকে বলবে দাশুনি অভি মরে গেছে। তা বলুন, আমি ভাবছি মেয়েটার যা ভাবগতিক দেখছি, শেষকালে একটা কঠিন অসুখ হয়ে পড়লে বই বন্ধ হয়ে যাবে। জানো বিনোদ রোজ গঙ্গা স্নান করে আর সোপাকে হবিষণ্ণ খায়। আমি তুমি তুমি একটু বুঝিয়ে বলো না। তাকে তাকে বোঝাবার সময় আমার নেই, আপনাকে বাবা বলে ডাকে। আপনি বুঝিয়ে বলুন বাছা, এটাকে আমি বন্ধ করো। দাশু মাথায় খাইতে পারবে কেন? আজ আমার মাথায় কি হলো? এইমাত্র খবর এলো তার বইয়ের অসুখ। বউটা মরে না, রোজ অসুখ আর রোজ ভিটা। দেখো গিরিশ, বিনোদের জন্য অসুখ না। একটু আমি বিনোদ আর বিনোদ সাজতে পারবে কিনা? আমি ওসব সাজা টাজার মধ্যে নেই, আমি সাজাটা ম্যানেজ করবে কে? গিরিশ আছো? গিরিশ, ও গিরিশ, শিগগির এসো, পরমহংসদেব থিয়েটার দেখতে এসেছে। সে কি ঠাকুর রামকৃষ্ণ এসেছেন এই নরক দর্শন করতে? নিমাইকে ভালো করে সাজিয়ে দাও, তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও রামদা। সে চেষ্টা হৃদয় অনেক করেছে গিরিশ, ঠাকুরকে পারলে সে বেঁধে রাখতো, কিন্তু ঠাকুরের ওই এক কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবো নি। চলো চলো, ঠাকুরকে নামিয়ে আনবে চলো। কেন, তিনি এইটুকু পথ আসতে পারবেন না? যাত্রা থিয়েটারে লোক শিক্ষা হয়, দেখো দেখি কত লোক এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে। পথে ঘাটে খালি চৈতন্যের কথা দেখবেন, বিনোদ যা চৈতন্য করে তাই তো দেখতে এলু। দাও গিরিশ, আমাদের বসিয়ে দাও। ও হইতে আয় না রে। আসো, রামদাকে আর হৃদয়কে সামনে এসে বসিয়ে দাও। আর ঠাকুর, ঠাকুরের টিকিট লাগবে। বলো কি গিরিশ, পয়সা দেন। ও রাম শালা বলে গিরি, আমি সন্ন্যাসী মানুষ, পয়সা কোথায় পাবো? ও গিরিশ, শুনে যাও না, ঠাকুরকে থিয়েটার দেখতে দেবে না? নিশ্চয় দেব, টিকিটের পয়সা চাই। দেখ রাম, গিরিশের কাণ্ড দেখ, সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে। এই নাও, কত পয়সা চাই তোমার? আপনি রাখুন, আমি দিচ্ছি। আরো কিছু নেই, আর কারো পয়সা নেব না, যার টিকিট তাকেই দাম দিতে হবে। তবে আর কি করব, ফিরেই যাই। ও রাম, হ্যাঁ আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবি চল। গেট বন্ধ হয়ে গেছে, এখন আর বেরোতে পারবেন না। যেতেও দিবি নে, বসতেও দিবি নে, তবে কি আমায় বেঁধে রাখবি? বেঁধেই রাখবো। হয়েছে বলে আটকেল হয়েছে তোমার? দেখি রে গিরিশ আমায় কিরকম করছে। আমি কিছু করতে পারছি না বলে ও আমায় যা করছে তাই বলছে। এত অপমান সয়েও এখনো তুমি দাঁড়িয়ে আছো। অপমান করছে নাকি? ও রাম, গিরিশ কি আমায় অপমান করছে? না ঠাকুর, গিরিশের কাঁধে ভূত চেপেছে, এসব তারই ক্রিয়া। কি করছো তুমি গিরিশ? বার বার তোমায় বারণ করলাম, এসব জায়গায় তুমি যেও না, কথা শুনলে আমার? আর তাই যদি এলে বিনা টিকিটে বসতে যাইছো কোন বিবেচনায়? পয়সা কি আমি আনিনি ভেবেছো? তোর কাছে আছে তবে থিয়েটারটা দেখেই যাই। তুই গেঞ্জিটা বার কর, গুনে দেখ কত আছে। তোদের তো আর পয়সা নেবে না, যা আছে আমার জন্য দিয়ে দে। থিয়েটার বেয়ায় সন্ন্যাসী দেখেছি বাবা, তোমার মতো দুনিয়ায় আর একটিও দেখিনি। হয়ে যাবে হয়ে যাবে, গুনে দেখ। হ্যাঁ হয়ে যাবে। আটানা, আদুয়ানা,
ছশানা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো রানা হয়েছে। দেখ কৃষ্ণকে দেখ ভাসালা তোকে আমি ষোলো আনাই দিলুম। আমাকেই তুমি ষোলো আনা দাও, আমি গুণহীন ভক্তিহীন চরিত্রহীন মাতা, নিজের সাধনায় তোমার কাছে কোনোদিন পৌঁছতে পারবো না, তুমি নিজে আমার কাছে টেনে নাও ঠাকুর। গিরিশ, সভ্য সমাজের অবহেলিত আত্মীয় বান্ধবের পরিত্যক্ত এই অভাগাদের মাঝখানে নিজের গুণে এসেছো যদি অহেতুক কৃপা সিন্ধু, বাংলার এই রঙ্গশালার প্রত্যেক ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। চল না কেতন শোনা যায় বেড়ে খোলবা যায় এই চাকুম চুকুম চাকুম চুকুম বুঝ 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 করুণা দিদি কোন
কিশোর পালিয়ে হর কাতর হয়ো ভঞ্জন প্রজ কিশোর কালিয়ো হর কাতর হয়ো ভঞ্জন নয়ন বাক শিখি পাক নয়ন বাক শিখি পাক রাধিকাহিনী বাবা আমি অবধূত আমি জামদার তুমি তুমি যেই হও একবার হরি বলো বল রে হরি বল একবার বল রে হরি বল রে হরি বল একবার বল রে হরি বল প্রেমী ঘড়ি পেলে দিবে বল বল রে হরি বল বল রে হরি বল একবার বল রে হরি বল একবার বল রে হরি বল জ্ঞানহীন সন্তান তোমার দয়াময় অতীতে নিস্তার করো বলো হরি বল বলো হরি বল বলো হরি বল মারা বল দেখি কেন তুই ওকে মারবি কখনো মারতে যাব না বলে হরি বলি নেশে আয় জোগাই মাধাই প্রাণ ভরে আয় হরি বলি নেশে আয় জোগাই মাধাই প্রাণ ভরে আয় হরি বলি নেশে আয় জোগাই মাধাই প্রাণ ভরে আয় অপরাধ করো হে মার্জনা
জানে না, জানে না জ্ঞানহীন সন্তান তোমার, তবু ব্যথা লাগে নাই, ভিক্ষা চাই তোমার চরণে, কৃপা করো জ্ঞানহীন দিন দুইজনে, দুটি ভাই জোগাই মাধাই, মোহ ঘরে ফেরে অন্ধকারে, প্রেম দান করো হে তোমারে, বলে তব রোজ কোনো কালে নিস্তার না পাবে, মাধাই মারিল জোগাই বাড়িল, দেখো দোহে ভয়ে জড় সড়, প্রভু দুঃখ হরো করো হো অভয় দান। আই রে জগাই, তুমি কিনেছ আমার এই নিতাই রে রক্ষা করি, আয় আয় লহু আলিঙ্গন, কৃষ্ণ তোরে করিবেন কৃপা, প্রভু প্রভু দয়া করো অবিন্দ রাখো, তুমি মম প্রাণীর দোষর, হরিময় হবে তব প্রাণ, পাবে পরিত্রাণ, করো হরি গুণগান, যার কাছে অপরাধী তুমি তার ক্ষমা বিনা তব নাহি কনিষ্ঠান, মহাজনে করেছ আঘাত, শত বজ্রাঘাতে নাই হবে তার প্রতিশোধ, উপায় কেবল তার পায়, দয়া করো আমি অধ, হরিনাম গুণে যদি পুণ্য থাকে মোর, তোরে আমি করি সমর্পণ, ধরো নতুন জীবন, হরি প্রেমে হও মাতোয়ারা, আমি কি নরকে গিয়েও ঠাই পাবো না, আমার অন্তরে আগুন জ্বলছে, মাধাই যে হরি বলে তার কোটি জন্মের পাপ ক্ষয় হয়, তোকে আমার পুণ্য দিয়েছি, আর তোর কোনো দুঃখ নাই, আরে আরে জগাই মাথায় হরি নাম বল, হরি বলে ডাকলে অভয়, হরি নামে পাপ হর্ষ হয়, তুলা যথা অনল পরশে, দীনবন্ধু করুণা সাগর, ভাবে যেই ভয় পায় আদুরি তাহারে দেন কোল, ভবসিন্ধু গভর সমাপ্তায় ডাক, হরি বলে ডাক অভয়, বল হরি বল, হরি বল, হরি বল, তোরা আয় রে জোগাই, আয় রে মাধাই জয় হরি বলে, আয় রে জোগাই, আয় রে মাধাই জয় মিলে দুটি ভাই দেশে ফিরে যায়, হরি নাম চলরে বিলায়, হরি প্রেমে সফিয়াছি প্রাণ, নদিয়ার কাছু সমাধান, চলো যাই মিছে কেন করো দেরি, চলো যাই, চলো যাই, এসো হে নিতাই, আজি আমি মার পায়ে লইব বিদায়,
হবি। কৃষ্ণ বলি কৃষ্ণ বলি কাঁদিনি সকলে পাবি, কাঁদিনি নিমাই বলি নিমাই হারাবে। এই ছিল এই নাই কোথায় লোকালে দেখা দাও দেখা দাও দেখা দাও শিরধা বললে ওই মন বজায় লোকালে খুশি হয়েছে কেন হওনি? আমি ফের আসবো, ওরা ভালো থিয়েটার হলে ফের আমায় নিয়ে আসবি, আর ওই ষোলো আনা দিয়ে টিকিট কাটবি। তাই হবে ঠাকুর, গিরিশের এর পরের নাটক প্রহ্লাদ চরিত্র। হ্যাঁ, তাহলে তো দেখতেই হয়।
নিমাইকে সাজেছিল গো। আগে আমাদের বিনোদ রোজ ওই গান এখানে ও গান হয়ে যায়। বিনোদ ও টপ ঠাকুরকে প্রণাম কর। কে কাকে প্রণাম করবো? কে এসেছে? কে এসেছে? বিনোদ সেজেছিল? ছেলে নয়, মেয়ে। মেয়ে? খুব ঠকিয়েছিস তো, হ্যাঁ খুব ঠকিয়েছিস তো। বল হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, চৈতন্য সিন্ধু, আমি যে মহাপাপী, আমাকে তোমার এত দয়া। পাপ নেই, পাপ নেই, সবই তিনি হয়েছেন। শাসন নকল সব এক হয়ে গেছে। এরা সবাই আপনাকে প্রণাম করতে এসেছে। আনন্দ হোক, আনন্দ হোক, আর কিছু ভাবতে হবেনি, শুধু বুড়ি ছেড়ে থাক, আর কিচ্ছু ভাবতে হবেনি। জয় মা, জয় মা, জয় মা। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নম। অজ্ঞানং তিমিরান্ধস্য, জ্ঞানং জ্ঞানং সদয়করং, চক্ষুন্মীলিতং যেন, তস্মৈ শ্রী গুরুবে নম। গুরু, গুরু, গুরু। গুরু নয়, আমি লঘু। হ্যাঁ পাতাও প্রণাম। গুরুদেব কোথায়? গুরুর খবর শিষ্যই ভালো জানেন, তা এখানে কি মনে করে এলেন? গুরুকে জানাতে এসেছিলাম, গুরুমোরের ভাবগতিক বড় ভালো মনে হচ্ছে না। কবে যে থিয়েটার বন্ধ করে দেয় তার ঠিক নেই। কেন বলুন তো? কিছুই তো বলছে না, চার পাঁচ দিন পর পর অফিস ঘরে আসে আর গম্ভীর মুখে বসে থাকে, কাছে যে যায় তাকেই কুকুর তাড়া করে। ব্যাপারটা কি বুঝতে পারছি না। না বোঝার কি আছে? বিনোদকে ঠাকুর চৈতন্য দিয়েছে, তাই সে গুরমুখে আর তো আজ করছে না, তাই গুরমুখ রায় এত খেপে গেছে। ইউ আর রাইট বৌদি, কথাটা আমরা তো বুঝতে পারিনি। এরক তাহলে সারবার নয়, গুরমুখ তাহলে থিয়েটার ছেড়েই দেবে হয়তো। ছেড়ে দেয়? আপনারা কিনে নেবেন? আমরা কিনে নেবো, সে 40-50 হাজারের ধাক্কা, অত টাকা কোথায় পাবো আমরা? আকাশ থেকে পড়বে রসরাজ, যার অপার করুণা বাংলা রঙ্গালয়কে করেছে তীর্থভূমি, তিনি একে বাঁচিয়ে রাখবেন। আপনাদের কোনো চিন্তার কারণ নেই, যে বাতি তিনি নিজে হাতে জ্বালিয়েছেন, হাজার ঝড় ঝাপটার সাধ্য নেই সেই বাতিকে নিভিয়ে দেওয়া। এক মালিক যাবে, অন্য মালিক মাটি ফুড়ে উঠে আসবে, বাংলা রঙ্গালয়ের ধ্বংস নেই, মৃত্যু নেই। একদম তো পায়ের ধুলা দিন বৌদি, আপনার কাছে আমরা শিশু। বলি একবার রান্না ঘরে যাবেন কি? বসুন, আমি এখনই ফুলুরি ভেজে নিয়ে আসছি। ভক্তি টক্তি আমার নেই, এরা ভক্তি করে বলে তোমাকে আমি নমস্কার করছি। দয়া করে গুরুমুখরায়ের মাথাটি ঠান্ডা রেখো, আর দেশের মাথাটি আহার করো। থিয়েটারের চাকরি না থাকলেও আমার হাড়ি চড়বে, বেশি তড়পালে মুখ ঢুকে বলবো তুমি মিলিটারি, তুমি মিলিটারি। আমার সামনে ছাতি ফুলালে কি হবে? সে যখন ধমক দেয় তখন তো চি চি করো, আর তার ঝাল ধরো
ওই বিনোদের উপর। তোমার যে বিনোদের দুঃখে হাঁটুবে রক্ত পড়েছে। শুধু বিনোদ নয় দাসু, নিজের স্ত্রী ছাড়া সমস্ত স্ত্রী লোকেই আমার আপন। তাই দেখছি মাগিগুলোকে কিছু বললেই তুমি ধমক দাও। হই হই নট, ওদের নিয়ে যখন আমাদের কারবার, তখন যখন তখন ওদের ঠক্কর দেওয়া কি ভালো? বিনোদের যা অবস্থা, ও যদি বেঁকে বসে থিয়েটার ডকে উঠবে। ছেড়ে দিয়ে দেখুক না কেমন ডকে উঠে, কুসুম কুমারীকে এনে প্রহ্লাদ করাবো। বলে ঢু মেরে দেখো না, বেঙ্গল থিয়েটার তোর মাথার দিয়ে মুড়ি ঘন্ট করে খাবে। ঠাকুর রামকৃষ্ণ যার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন, তুমি তাকে দেখে থুতু ফেলো। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার ধরের উপর একটি হনুমানের মাথা বসে আছে, আর পুচ্ছ দেশে একটি লেজ জ্বলছে। কি খবর এনেছো তাই বলো? দক্ষিণেশ্বর থেকে খবর দিয়ে গেছে, কাল রামকৃষ্ণ ঠাকুর থিয়েটার দেখতে আসবে। গিরিশ বাবুকে তাই বলতে এলাম, ঠাকুরকে আসতে যেন বারণ করে দেয়। একবার এসে তিনি আমাদের অনেক উপকার করেছেন, আর উপকারের দরকার নেই। তোমার তো দেখছি বেশি চৈতন্য লাভ হয়েছে। তোমায় তো আর কিছু ভোপাতে হয় না, তুমি খাও দাও আর কাশি বাজাও, ভুগতে হয় আমাকে। মাগিগুলোকে কিছু বললেই বলে হরি গুরু গুরু হরি। আমি চললাম, তোমার গুরুকে বলো ঠাকুরকে আসতে বারণ করে যেন এখন খবর পাঠিয়ে দেয়। আমিও করে বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি এই খবর পাঠাচ্ছি।